কিছু কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র নিজেদেরকে সমাজের কাছে, মানুষের কাছে, মানুষের সেবায় বিলিয়ে দিতে পছন্দ করেন। নিজেদের জন্য সময় তো তারা অবশ্যই রাখেন, তারপরও ভালোবাসেন মানুষকে। সেরকমই একজন মানুষের সাথে আজকে কথা বলবো, আমাদের অতিথি হয়ে এসেছেন। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তরালের আমির পক্ষ থেকে। আমি ফারজানা আহমেদ। প্রতিবারের মতো আজকেও নিয়ে এসেছি একজন ব্যক্তিত্বকে, শুরুতেই বলে নিলাম যার গুণের কথা। চলুন দেখে আসি আমাদের সাথে কে আছেন। সাইদা, কেমন আছো? এই তো ভালো আছি। আরো ভালো লাগলো যে তুমি খুবই সুন্দর করে কিছু ভূমিকা দিলে আমার ব্যাপারে। কতটুকু সত্যি জানি না, কিন্তু শুনতে ভালো লাগলো আর কি। দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন আমাদের সাথে কে আছে। আমাদের সাথে আছেন সাইদা চৌধুরী। কমিউনিটির যে কোনো সেবামূলক কাজে, চ্যারিটি বলেন অথবা কোনো মিউজিক্যাল ইভেন্ট অথবা কোনো আড্ডা, সাইদাকে দেখা যায় না, এটা একদম অসম্ভব ব্যাপার। শুধুমাত্র তাই না, উনি একজন টিভি প্রেজেন্টার এবং বেতার বাংলার একজন প্রেজেন্টার, আমি যদি ভুল না করে থাকি। তা তো অবশ্যই। তো আমি খুব সামান্যই বললাম, সাইদার মুখ থেকে জেনে আসবো তার সম্পর্কে কিছু কথা। কিছু কথা কোথা থেকে শুরু করব? আমি সাইদার কাছ থেকে জানতে যাব সাইদার সম্পর্কে। আমি সাইদা, আমি দুটো বাচ্চার মা। আচ্ছা। আমার জননী আছে, আমি আরেকজনের মেয়ে। অবশ্যই। এবং সে এখন আমার মা আছে, বেঁচে, আমার বাবা নাই, স্বামী আছে, সংসার আছে, মা অসুস্থ, এটা মন খারাপ থাকে প্রায়, আর বাচ্চা দুটো পড়াশোনা করছে। ছোটবেলা বেড়ে ওঠা কোথা থেকে, এখানে না দেশে? হাফ হাফ হবে হয়তো, যদি বলো সেটা, যদি বলি আমরা শৈশবকাল যদি সেটা 14 বছর পর্যন্ত থাকে বা 13, তাহলে হচ্ছে 9 বছর বাংলাদেশে আর বাকি একটু এই দেশে আর কি। তাহলে কি যেহেতু 9টা বছর, মানে মানে কি বলবো, এটা শৈশব, যখন আমরা বুঝতে শিখি, কথা বলতে শিখি, সেই সময়টা তুমি দেশে পার করে এসছো। হ্যাঁ। তো দেশকে তাহলে কি খুব বেশি মিস করা হয়? দেশকে প্রথমে প্রথমে যখন প্রথম এসেছিলাম তখন খুবই খুবই বেশি মিস করতাম। এখন যেহেতু অনেক কিছু করছি, জীবন তো অনেক ধারা নিচ্ছে, তো সেটাতে অনেক মিসিং সময়টা পাই না, কিন্তু যখন বসি নীরবে তখন ওই শৈশবকালের কথা মনে হয়, স্কুলের কথা মনে হয়। সেরকম কিছু মধুর স্মৃতি অথবা মজার স্মৃতি স্কুলের তো অনেক মজার স্মৃতি থাকে, কিন্তু আমার যেটা হচ্ছিল যে আমি স্কুলে যখন আমি কিন্তু ক্লাস ফোরে উঠছি, তখন 8-9 বছর বাচ্চার কতটুকু পড়বে, তো আমাদের স্কুলে সাদা ড্রেস ছিল, কি বলবো, এটা হচ্ছে সিলেটে জিন্দাবাজারটা গভর্নমেন্ট গার্লস স্কুল, অনেকেই এখান থেকে এসেছে এই দেশে, আমার দেখা হয়েছে ওদের সাথে। তো আমি স্কুলের লাইনে প্রত্যেক দিন সোনার বাংলা গান, জাতীয় সঙ্গীত হতো, তো আমি করতেই হয়েছে। তো আমরা রোটা দিতাম, কে সামনে দাঁড়া, ক্যাপ্টেন কিছু থাকতাম আমরা যারা, যে সামনে দাঁড়াবো লাইনে। একদিন আমি আমার আব্বার দেওয়া বিদেশ থেকে একটা ওয়েস্টকোট, ব্রাউন কালার, সেটা পরছি, মাথায় চুলে তেল দেইনি, আর সামনের লাইনে দাঁড়িয়েছি, মানে সোনার বাংলা গান করবো। তখন যেটা হয়েছিল, আমার হেড টিচার এসে আমাকে একদম কষে একটা থাপ্পড়, সবার মাঝে, মানে একদম মাঠে তো করতে হয় সেই জাতীয় সঙ্গীত, বলে একটা এক স্কুল ড্রেস ঠিক মতো পরে আসো নাই, এর মধ্যে মাথ চুলে তেল দাও নাই, চুলটা এরকম বড় ফুলে আছে। তখন কি লজ্জা, তখন কান্না পাই, মানে তেমন দেখাই নাই কাউকে যে আমি কাজ গেলে, এখন মজা লাগতো, মনে হয় সেটা আমি ভুলি নাই সেই ঘটনা, কারণ এই ধরনের ঘটনা কিন্তু এই দেশে হয় না। যে তোমার চুল কতটুকু, তুমি কি পড়লে না পড়লে, যেটা বাচ্চাদের এরকম কোনো কিছু সম্মুখীন হতে হয় না। কিন্তু আমাদের দেশে যদিও এখান থেকে যারা বড় হয় বাচ্চারা, তারা মনে করে আচ্ছা আমাদের টিচাররা আমাদেরকে মারবে, এটা তাদের কাছে একটু অন্যরকম ব্যাপার। বা যত কথাই বলো, আমরা কিন্তু সেটা মিস করি। আমি কিন্তু সেই স্কুল লাইফটা, আমাদের টিচার বকা দিবে, স্যার বকা দিবে, সেটা কিন্তু একটা মজা ছিল, বকা দিবে, তারপর একটা ভয় এবং মিষ্টির একটা, এই মারটা সেরকম না যে আমাকে মারতেছে, হ্যাঁ সেটা না, ডিসিপ্লিন অনেক সাহায্য করে কিন্তু আমাদের। হ্যাঁ, আমাদের দেশের সেই যে আমাদের যেগুলো শিখে উঠেছি, আমি কিন্তু অনেক লাকি নিজেকে মনে, আই গট বেস্ট অফ বোথ বলবো, যেটা যে ছোটবেলা যখন দেশে ছিলাম, আই হ্যাড অল দিস এক্সপিরিয়েন্স ফর বাংলাদেশ, এখন এখানে আসলাম, তাও আমি প্রাইমারিতে গিয়েছি, তো একটু পেয়েছি, তো সব মিলে বোথ এনভায়রনমেন্ট তুমি পেয়েছো, পেয়েছি, তো আই গট লাইক দেশের যে সুন্দর সেই স্মৃতিগুলো, তারপর এখানে আমার স্মৃতি, আমার দেশের স্কুলের ফ্রেন্ড, মানে এখানে তো বেড়ে উঠেছি, তারপরে এখানে তো তোমার বেড়ে ওঠা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার এখানেই, তো আমরা
এই সময় এরকম ভালো কথায় কথায় জেনে ফেলেছি যে তুমি সিলেটের জিন্দাবাজারের মেয়ে। জিন্দাবাজারের মেয়ে না, থাকতে সিলেটের মেয়ে, এটা জানা হয়ে গেছে। তো বিয়েটা ইয়ে করে বিয়ে না রূপালী পর্দার যেগুলো ছিল খুবই সুন্দর ছিল, তো ওইগুলো মনে পড়ে যায়। যাই হোক, ইয়ে করার সুযোগ হয়নি। ইউনিভার্সিটিতে তো অবশ্যই এরকম সেরকম ছিল, পছন্দ কিন্তু ভয় আছে প্রেমে পড়ার, মানে এটা প্রেমে পণ্য প্রকাশ করা হয় না, ভয় এটা ভয় ছিল। কিন্তু অনেক প্রপোজাল পেয়েছি, অনেক বেশি খুবই স্বাভাবিক। তো যেটা হচ্ছে যে না, তারপর বিয়েটা হয়েছে বাবা মার পছন্দের, কিন্তু সেটা ছিল যে আমার যদি পছন্দ থাকে তাইলে, মানে আমি যদি পছন্দ করি তাদের পছন্দ করা তাহলে তাইলে বিয়েটাই হবে, কোনো ফোর্স না আর কি। সেটা ছিল একটা ভালো। তো তার মানে হচ্ছে যে মানে বিয়ে করে ইয়ে, হ্যাঁ বিয়ের আগে তাও ইয়ে করার সুযোগ পেয়েছি, কারণ ওর সাথে সময় 3 মাস প্রায় হয় হয়তো, হ্যাঁ 3 মাসের সময় আমরা ইয়ে করেছি। সেটা আমার প্ল্যান ছিল, যদি আমি তাকে পছন্দ করি তাহলে ওর সাথে ইয়ে করব। সো ইয়েটা এখনো চলছে, এখন হচ্ছে তোমার তাই তো বছর বিয়ে তো 23 বছর। ওরে মাশাআল্লাহ, ইয়ের কমতি নেই, কারণ সব জায়গায় দেখা যায় দুলাভাই আছে এই সাথে। দুলাভাই কি করেন? হ্যাঁ ও হচ্ছে মাস্টার, তার পেশাগত হবে সে মাস্টারি করে, সেরকম পেট নিয়ে বসে থাকে, ব্যথ হাতে থাকে। কারণ মাস্টার বলতে আমরা সেরকম কিছু বুঝি, অনেক রাগে বটে কিন্তু ভালো লোক। হ্যাঁ, ছেলে মেয়ে কজন? দুটা, একটা ছেলে একটা মেয়ে, 2 বাচ্চা আমার। ছেলেমেয়েরা কি করে? বড়টা ইউনিভার্সিটি শেষ করবে এই বছর, তার বয়স 22, আর ছোটটা হচ্ছে 17, সে 11 দিচ্ছে আর কি, শেষ করবে। প্রেজেন্টার সাইদা, কমিউনিটি ওয়ার্ক সাইদা, পলিটিশিয়ান সাইদা, সবকিছু মিলিয়ে হঠাৎ করে তোমার মানে ধরো প্রেজেন্টিং এর তিনটা, কিন্তু তিন দিক, প্রেজেন্টিংটা প্রেজেন্টারটা একটা আলাদা দিক, পলিটিক্সটা একদমই আলাদা দিক, আবার কমিউনিটির কাজ করা সেটা, হ্যাঁ পলিটিক্সের সাথে কমিউনিটির কাজের ব্যাপারটা আসে, বাট প্রেজেন্টার ব্যাপারটা একদমই ডিফারেন্ট। সো এই তিন কম্বিনেশন প্লাস হাউস ওয়াইফ এবং মা, কিভাবে তুমি মিলাচ্ছ অথবা টাইম দিতে পারছো? ডিপেন্ড করে কি প্রেজেন্টার আমি, আমি কিন্তু যে প্রেজেন্টিং করি সেটা কমিটির সেবা, হ্যাঁ। তো আমার আমার এগুলো হচ্ছে বিশেষ কিছু জিনিস যেগুলো আমি তুলে ধরতে চাই, সেগুলো হচ্ছে যে রিসার্চ বেসড। সো আমি যেগুলো তুলে ধরি মানুষের আসলে সেবা হয় পরে, মানে এটা এটা যখন আমি চাই, যেটা হচ্ছে যে আমি যদি অনেক সংখ্যা মানুষকে একসাথে সাহায্য করতে পারি, তো কোনো ইনফরমেশন দিয়ে, সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে করা যায়। তার জন্য যে রেডিওতে আসা, আমার রেডিওতে শুরু করেছিলাম আমি প্রথম ভালো থাকুন সুন্দর থাকুন, যে মানুষকে ছড়িয়ে দেওয়ার জন্য, যে এটা যে আমরা ভালো থাকাই আসলে স্বাস্থ্য সব সুখের মূল, স্বাস্থ্যটা খুবই সুন্দর রাখি। তো আমি হেলথ অ্যাডভোকেট ছিলাম যখন ফার্স্ট জব, ওয়ান অফ দ্য ফার্স্ট জবস। তো সেই হেলথ অ্যাডভোকেসি থেকে আমি অনেক জিনিস শিখেছি, তারপর আমি টার্মসে অনেক NHS-এ চাকরি করেছি, তারপর টার্ম হেলথ স্ট্র্যাটেজি গ্রুপে একটা ছিল সেটা চাকরি করেছি, জাস্ট হেলথের ব্যাপারে যেটা বলছি, অনেক চাকরি আমি ডিফারেন্ট করেছি। তো এই যে আমি যেগুলো শিখেছি, যেগুলো জানানোর কথা মানুষকে, সেগুলো আমি বিরাটভাবে মানে বেশি সংখ্যা জানানোর জন্য মিডিয়াতে আসা, আসলে প্রেজেন্টার হিসেবে যে আমার জিনিসগুলো আমি নিয়ে এসে, মানে তোমার যেটা রিসার্চ সেগুলোই তুমি মানুষকে জানিয়ে দিচ্ছো। সারাক্ষণ তো এগুলো নিয়ে বেশি বিজি থাকতে হয়, ছেলেমেয়েরা কমপ্লেন করে না? মাকে তো খুব বেশিক্ষণ কাছে পায় বলে মনে হয় না তাদের জন্য। আমি 15 বছর আমি কিছু করি নাই, চাকরি করেছি, আমি আসলে চাকরি করতাম ফ্যামিলি সাপোর্ট করার জন্য, জাস্ট চাকরি, কিন্তু তারা আমার প্রথম প্রায়োরিটি ছিল। বাচ্চারা সবসময় তোমার প্রথম প্রায়োরিটি, কিন্তু বাচ্চাদের কখন কি প্রয়োজন সেটা হচ্ছে তাদের এই যে ডিপেন্ড করে। এখন তারা আমার আমার কাছ থেকে মানে একটু সরে, মানে যেটা বলতে লেস ডিপেন্ডেন্ট, হ্যাঁ, কিন্তু আমার রান্না করা বা তাদের কাপড় গোছানো, তাদের রুম গোছানো, সেগুলো শেষ হয় নাই। কিন্তু হয়তো আগে আমি ব্রেস্ট ফিডিং করতাম, সেটা করতে হচ্ছে না, স্বাভাবিক ব্যাপার। সো দ্যাট মিন্স বাচ্চাদের কাছ থেকে কোনো কমপ্লেন নেই, মাকে মাঝে মাঝে থাকে করে, তুমি তো সবসময় আজকে কি চলে যাচ্ছ বাইরে, বলে বলে ছেলে একটা খোঁচা দিয়ে বলে ফেলে, মেয়েও বলে শুনি আর কি। কিন্তু তাদের সময় তাদেরই দিয়েছি আসলে আমি সেই সময়টা। কিছু সাইদার একটা আলাদা গুণ আছে, সাইদা খুব ভালো গান গাইতে জানে, এটা হয়তো অনেকে জানে না আবার অনেকে জানে। তো এই যে গান শেখাটা, এটা কি ছোটবেলা থেকে এখান থেকে না
শখে শখে শেখা, শখে ছোটবেলা থেকে শখ, গান কিন্তু হচ্ছে যে প্যাশন, যেই শখ থাকে সেই গান করে কিন্তু, তো সেটা হচ্ছে শখ। আর একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে যে করতে হবে, বিকজ জীবনের তাগিদে, তো এটা হচ্ছে প্যাশন ফার্স্ট। তো তোমার যদি আল্লাহ দিয়ে থাকে কিছু, তুমি যদি চাপ প্যাশনটা কাজে লাগাতে, ছোটবেলায় স্কুলে আমরা হাতে করে যেটা বলেছি, আমরা হারমোনি হাতে নিছি, হাতে গান কয়েকটা নজরুল গীতি ধরাই দেয়, রবীন্দ্রসঙ্গীত ধরাই দেন তখন টিচাররা। তারপর এদেশে আসার পর আমরা অনেক সুযোগ পাইনি, কিন্তু তারপরে আমি, আমার মা চাইতো গান শিখতে, তো আমার টিচার ছিল এখানে, উনি মারা গিয়েছে আমার টিচার, মান্না হকের কাছে আমি গান শিখতাম, উনি সেমনি তো টিচার, কিন্তু সেই গানটাকে তুমি সেভাবে নাওনি না, গান নেইনি, কারণ গান মনের খোরাক তারপর এখানে রয়ে গেছে মনের মধ্যে, ওইটাকে উঠায় যে আমি আবার এটা পলিশ করবো সেটা হয় নাই। তো কিন্তু নীরবে গান করি মাঝে মধ্যে, ভালো লাগে। আচ্ছা, সাইদা যদি কমিউনিটি ওয়ার্কার না হতো, পলিটিশিয়ান না হতো, প্রেজেন্টার না হতো, কি হতে পছন্দ করতো? ও, কি হতে পছন্দ করতাম, হ্যাঁ, ফ্যাশন ডিজাইনার একবার মানে হওয়ার কথা ছিল, হই নাই তারপর, কারণ মানে সুপ্ত আকাঙ্ক্ষাটা ভিতরে এখনো রয়ে গেছে, যেটা বই প্রকাশ দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে তোমারই হাতে করা। মাইক সারি আমি ডিজাইন করি, শাড়িগুলো করি, আর তার সাথে ব্যাগ ম্যাচিং, চাদরও গায়ে চাদরও ম্যাচিং থাকে, তার মানে ওই সুপ্ত আকাঙ্ক্ষাটা মাঝে মাঝে এখনো একটু চেষ্টা করা হয়, হয় হয় অনেক, এখন হচ্ছে যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে। তো অনেক কথা হলো সাইদা, আসলে সময় খুব অল্প, চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে সাইদার অন্তলায় আমাকে বের করে নিয়ে আসার জন্য, জানি না কতটুকু পেরেছি, হয়তো তোমার সেই পিছনের কিছু স্মৃতি মনে করে দিতে পেরেছি, স্কুল লাইফটা। এখন আমার মনে হয় বাড়ি যেতে যেতে তুমি মনে করবা যে আচ্ছা ফারজানা তো বললো স্কুলের কথা, অটোমেটিকলি চলে আসবে, সো এটা যদি আসে তাহলে সেখানেই আমার সার্থকতা। আসলে শুভ, তোমার সার্থকতা অনেক সুন্দর হয়েছে, মানে তুমি ফিল করবা বেটার, কারণ ইউ রিয়েলি মেড মি গো back to my past. That's the main theme of this program. So to take the people and the back to the past, and you have done that, and ami jegulo sthiti charon korlam je choto belar line school line je pita khailam, so eta khawata mone thakbe, to thik ache dada, ashe bidai nibo, kintu bidai nibo tomar ek line gaan shunte shunte. Sheche shechilo batash to boleni হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি, তারে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফিরায় তারে আনতে, প্রেম একবারে এসেছিল নীরবে। চমৎকার সাইদা, অনেক ভালো লাগলো, আবারও কথা হবে, ভালো থেকো, সুস্থ থেকো। সুপ্রিয় দর্শক মন্ডলী, ছিলেন আমাদের সাথে সাইদা চৌধুরী, চেষ্টা করেছি সেই সাইদার পিছনে নিয়ে যাওয়ার জন্য, কতটুকু পেরেছি জানি না, বা আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছি তাও জানি না, আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিব, আবারও আসবো, আবারও কথা হবে আরেক ব্যক্তিত্বকে নিয়ে, তার অন্তরালের আমিকে নিয়ে। ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।